بسم الله الرحمن الرحيم. نماز نماز এই নামাজ আমাদের অনেকেরই নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, এটা শ্রেষ্ঠ ইবাদত। মুরগির দানার মতো খাওয়ার নাম ইবাদত নয়। মুরগির দানা খাওয়া দেখছেন তো, কথা না কইলে বুঝি কি, এটা ঠক্কর ঠক্কর লাগাইতেই থাকে। সেজদা একটা দিয়া আর একটা দেওয়ার জন্য মোটেও সময় নেই, আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই সেজদা, সেজদা শেষ হওয়ার আগে আরেকটা সেজদা, নামাজ হয় নাই। তাদিলে আর কান করা, তাদিল মানে বরাবর করা, যতটা সময় রুকুতে ততটা সময় কেয়ামে, যতটা এক সেজদায় ততটা দুই সেজদার মাঝখানে, এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না। আপনার নামাজ হবে না আমি তা বললাম না, আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে কিনা, কথা বুঝে আসতেছে। এই নামাজের উপর একটি কিতাব আছে, নাম বলবো, বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তার লেখা সালাতুর রসুল, রসুল্লার নামাজ একটি বই আছে। এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি, সহি হাদিস দিয়ে বইটি লেখা। নামাজ যদি না হলো কোনো ইবাদত কবুল হবে না। প্রথমে কেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই, নামাজ, নামাজ কবুল, সব কবুল, নামাজ কবুল না কোনোটা কবুল না।